हाय एवरीवन, वेलकम टू माय चैनल यम एंड टेस्टी। आज के आमी चिकेन चीज मोमो बनिए देखाबो। इटा एकटा रिक्वेस्टेड वीडियो, साक्षी साहू आमाके रिक्वेस्ट करेछिलो। चलुन देखे नी। दोयेर जोन्नो एक कप मयदा निलाम, अल्प परिमाण नून, एक टेबिल चामच सादा तेल दिलाम। तेल नूनटा मयदार संगे भालो करे मिशिए नेब। एबार अल्प अल्प जल दिए आमी एटा मेखे नेब। खूब शक्त होबे ना, खूब नरमो होबे ना। डोटा माखा होए गेले एटा ढाका दिए साइड करे रेखे देब। এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব, নিয়ে কিমা বানিয়ে নেব। চিকেন কিমা হয়ে গেছে, এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দেব। দু টেবিল স্পুন রসুন কুচি দিলাম। ছোট করে কাটা এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিলাম। ছোট করে কাটা এক কাপ পেঁয়াজ পাতা দিলাম। এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, এক টেবিল চামচ সয়া সস, পরিমাণ মতো নুন, এক টেবিল চামচ সাদা তেল দিলাম। দেওয়ার পর সবগুলো হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। মোমোর স্টাফিংটা আমার হয়ে গেছে। এদিকে মোমোর চাটনির জন্য তিনটে টমেটো চার ভাগে কেটে নিলাম। এটা মাইক্রোওভেনে 2 মিনিটের জন্য দিলাম, যাতে এর ছালটা উঠে যায়। আপনারা এটা প্রেশার কুকারেও করতে পারেন। এর ছালটা আমি আলাদা করে নিলাম। একটা মিক্সিং জারের মধ্যে টমেটোটা দিলাম, 4-5টা রসুন দিলাম, 3টে কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন নুন, একটু চিনি, 1/2 টিস্পুন সয়া সস, 1/2 টিস্পুন ভিনিগার দিয়ে এটা পেস্ট করে নেব। ঠিক এই রকম। এবার চাটনিটা একটা পাত্রে ঢেলে নিলাম। এখানে ময়দাটা নিয়ে আর একবার ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। এখানে চাকির মধ্যে ময়দা দিয়ে দিলাম, আর লুচির মতন পাতলা করে বেলে নেব। এর মাঝখানে এক চামচ চিকেনের পুর দিলাম, আর এর উপরে গ্রেট করা চিজ দিলাম। ডান হাতে একটা সাইড ধরে বাঁ হাতের সাহায্যে আমি প্লিট করতে থাকব। অর্ধেকটা চলে এলে পিছনের সঙ্গে সামনের দিকটা ভালো করে চেপে দেব। এরকমভাবেই একটা মোমো গড়ে নিলাম। এই মোমোটা আমি অন্যভাবে গড়ে দেখাবো। চিকেনের পুর আর চিজটা দিলাম। এবার এটা এইভাবে আমি পাট করে নিচ্ছি। ভালো করে দেখে নিন। এটা আমি এরকম শেপে গড়ে নিলাম, দেখে নিন। সেমভাবে আমি আরও কটা মোমো বানিয়ে নেব।
মোমোটা আমি ইডলি মেকারে করব। এর মধ্যে ভিতরগুলো একটু অয়েল ব্রাশ করে নেব। ইডলি মেকারে জলটা ফুটতে দিয়েছি, মোমোগুলো এর মধ্যে সাজিয়ে নেব। থাকগুলো এর মধ্যে সাজিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখে নেব। মোমো একদম রেডি, এটা আমি চাটনির সঙ্গে সার্ভ করে নেব। দেখুন কত ইয়াম্মি লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। Thank you.